নমস্কার বন্ধুবর্গ, আমার এই চ্যানেল আমার স্বাগতম চ্যানেল। আজ আমি আলোচনা করি রি এক্সামের আহিবলৈ কিছুমান গুরুত্বপূর্ণ জি কে কুয়েশ্চন। সো আপনাদের ভালকৈ ভিডিওটা মন করব। সো সময় নষ্ট নকৰি আমি ভিডিওটা স্টার্ট করা। তো প্রথম কুয়েশ্চন হয়েছে দ্য ফার্স্ট মেডিকেল স্কুল ইন আসাম ওয়াজ। তো কত আসলে ফার্স্ট মেডিকেল স্কুল ইন আসাম? সো এইটো হয়েছে আপনার বেরি হোয়াইট মেডিকেল স্কুল। তাৰপিছত নেক্সট কুয়েশ্চন হয়েছে আপনার দ্য ফার্স্ট আসামিজ কালার ফিল্ম ওয়াজ। ফার্স্ট আসামিজ কালার ফিল্ম কি আসলে আপনার ফাইটি আসলে। তো নেক্সট কুয়েশ্চন হয়েছে আপনার দ্য ফার্স্ট আসামিজ প্রিন্টেড বুক ওয়াজ। সো প্রিন্টেড বুকখনের নাম কি আসলে? ফার্স্ট আসামিজ ধর্মা পুস্তক। ইয়ার পিছনে নেক্সট কুয়েশ্চন হয়েছে আপনার দ্য এশিয়ান গেমস মেডেল উইনার ফার্স্ট আসামিজ প্লেয়ার ওয়াজ কোন আসলে? অ্যান্সারটা হয়েছে ভোগেশ্বর বড়ুয়া। ইয়ার পিছনে নেক্সট কুয়েশ্চন হয়েছে আপনার দ্য ফার্স্ট আসামিজ নিউজ রিডার অফ দূরদর্শন ওয়াজ। ইয়ার শুদ্ধ অ্যান্সারটা হয়েছে প্রতাপ বরদলৈ। ইয়ার পিছনে নেক্সট কুয়েশ্চন হয়েছে আপনার দ্য ফার্স্ট আসামিজ ওমেন হু বিকাম এ কেবিনেট মিনিষ্টার ওয়াজ। ইয়ার শুদ্ধ অ্যান্সারটা হয়েছে রেণুকা দেবী বরকটকী। তো ইয়ার পিছনে নেক্সট কুয়েশ্চন হয়েছে আপনার দ্য ফার্স্ট আসামিজ ডেইলি নিউজ পেপার ওয়াজ। ইয়ার শুদ্ধ অ্যান্সারটা হয়েছে দৈনিক বাতৰি। ইয়াৰ পিছত আপোনাৰ এছামিজ অমেন ৱে ফেৰি টেলছ ইন দিয়াৰ ক্লথছেছ। চ' এই লাইনটো কোনে কৈছিলে? দ্য ফেমাছ পাৰ্চন হু ছেইড দিছ ৱাজ। এই লাইনটো কৈছিলে অসমৰ বিষয়ে যে মহাত্মা গান্ধী। চ' ইয়াৰ পিছত নেক্সট কুৱেশ্যন হৈছে ইন ইণ্ডিয়া অইল ৱাজ ফাৰ্ষ্ট টাক ইন। চ' অইল ক'ত আপোনাৰ কোৱা হৈছিলে? চ' শুদ্ধ এনচাৰটো হৈছে ডিগবয়। চ' এইখিনি আছিলে এই ভিডিঅ'টোৰ মেইন কুৱেশ্যনকেইটা। চ' এই VVI ইম্পৰ্টেণ্ট বুলি কৈছোঁ মই, অসমৰ ৰিলেটেড কুৱেশ্যন। সো অন্য এক্সামের কারণে বহুত ইম্পর্টেন্ট। সো ভিডিওটি আপনার ভাল লাগছে যদি লাইক করবা, আগে আমার আপনার ফ্রেন্ডলে শেয়ার করে দিবা আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ। আকৌ আমি ভিডিও আনিম। ধন্যবাদ।